প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাই আল হাসান ডায়মন্ড গ্যালারির রূপদাবন অনুষ্ঠানে। আমি সুবর্ণ নওয়াদি সপ্তাহ করে হাজির হয়ে গেলাম সৌন্দর্য সচেতন মানুষের অনুষ্ঠান আল হাসান ডায়মন্ড গ্যালারি রূপলাবন অনুষ্ঠান নিয়ে। মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। একুশ মানে আরো একবার নব উদ্দীপনায়, বাঙালি চেতনায় জেগে ওঠা। দর্শক, আমরা আমাদের আজকের এপিসোডে দেখব একুশের সাজ পোশাক ও রূপচর্চা সম্পর্কে। তো চলুন দর্শক, শুরু করি আমাদের আজকের এপিসোড। মায়া বিউটি কেয়ার অ্যান্ড টিপস এ থাকছে বিভিন্ন বয়সে নারী পুরুষের ত্বকের ব্রাইটনেস এবং ত্বক চর্চা নিয়ে বিভিন্ন টিপস। কেয়া মেকআপ অ্যান্ড গেটআপে থাকছে একুশে ফেব্রুয়ারি সাজ পোশাক। থাকছে প্রিয়া গেস্টবার্ড। থাকছে একুশে ফেব্রুয়ারির ফ্যাশন ট্রেন্ড নিয়ে ছায়া মার্কেট রিভিউ। মানুষ মাত্রের সৌন্দর্যের পূজারি, নারী পুরুষ নির্বিশেষে সবাই চায় নিজেকে আরো অনেক বেশি সুন্দর আর অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে। আর তাই আজকাল রূপচর্চায় যোগ হয়েছে ভিন্ন ভিন্ন মাত্রা, লেজার তার মধ্যে অন্যতম। কিভাবে লেজারের মাধ্যমে ত্বকের ব্রাইটনেস এবং অ্যাট্রাকটিভনেস বাড়ানো যায়, চলুন দেখে নেই। আজ আমরা আপনাদের দেখাবো একজন ইয়াং মেয়ের কিভাবে তার স্কিনের ব্রাইটনেস এবং মুখের কালো দাগ রিমুভ করা যায়। রোদে পড়ে গেছে, রোদ বা মিডিয়াম লাইট বা চুলার আগুন, সামহাও টোটাল মেকআপ, গুড কোয়ালিটির মেকআপ ইউজ করেন আপনি, আপনাকে আমরা একটু বুঝিয়ে দিচ্ছি। সানব্লক দিয়ে সেটা দিনের রোদে চুলার সামনে করে সারা বছর মুখে লাগাবে। এবং এটা যেহেতু আপনি মিডিয়াতে কাজ করেন, সুতরাং আপনাকে একটা টিন্টেড টাইপের দিয়েছি, যেটা আসলে স্কিনের সাথে মিশে যাবে এবং কালোর দাগগুলোকে ঢেকে রাখবে। লাইক মেকআপ বাট সানব্লক অ্যাজ ওয়েল। একটা ক্রিম দিচ্ছি, দিনে দুবার কালো দাগে বা মুখে লাগাবেন, পুরো মুখেও লাগাতে পারেন। এটা আগে লাগাবেন, তার উপর সানব্লকটা দেবেন, বুঝে গেছে? এই ক্রিমটা রাত্রে একবার কালো দাগে লাগিয়ে রাখবেন। মাস্ক দিয়েছি, একদিন পর 20 মিনিট মুখে রাখবেন, তারপর তুলে ফেলবেন। একটা সোপ দিয়েছি, এটা দিয়ে মুখ ধুবেন, ট্যাবলেটটা সকালটা রাতে একটা খাবেন, ঠিক আছে? আর আমরা আপনাকে একটা মেলাসমা মেজো এবং লাইটনিং লিফ দিয়েছি, সো দ্যাট আপনার মেস্তাটা 60% পর্যন্ত কমে যাবে এবং স্কিনটাও গ্লো করবে, ভালো লাগবে, ঠিক আছে? আজকে আমরা যেটা করবো হচ্ছে ইমেজের লাইটনিং লিফট। ইমেজের প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লিনজার, ডিফ্রেন্সিন, তারপরে হচ্ছে রেটিন অয়েল, দেন হচ্ছে ইমেজ মাস্ক, অ্যান্ড তারপরে লাইটেনিং সিরাম। অ্যান্ড লাইটিং সিরামের পরে আমরা লাস্টে ইউজ করবো হচ্ছে ডেলি ডিফেন্স মাস্ক। তাহলে আমরা শুরু করি। নার্স যে উনি পেশেন্ট প্রিপারেশন করছেন, দেখতে পাচ্ছেন যে পেশেন্ট প্রিপারেশনের ক্ষেত্রে আমরা শুধু হেয়ার ব্যান্ড প্লাস হেয়ারগুলোকে বাঁধে রাখি, প্লাস কটন বার দেওয়া হয় যাতে কানে ইয়া না হয়। তো প্রথমে আমরা শুরু করছি ইমেজের ক্লিনজার দিয়ে। ক্লিনজারটা আমরা প্রথমে একটু করে নিয়ে নিব। ক্লিনজারটা হচ্ছে আপনার স্কিন থেকে যত ইম্পিউরিটিজ আছে সেগুলোকে দূর করে দিবে। ক্লিনজারটা আমরা 1 থেকে 2 মিনিট রাখবো, তারপরে আমরা নর্মাল স্যালাইন দিয়ে এটা ক্লিনজারটা উঠিয়ে ফেলছি। নেক্সট স্টেপে আমরা যেটা করব সেটা হচ্ছে স্কিনের যে এক্সেস অয়েলটা আছে সেই অয়েলটাকে আমরা দূর করার জন্য। এটা তো স্কিনে খুব একটা কোনো রকম সমস্যা হয় না। আমরা যেটা করব সেটা হচ্ছে লাইটেনিং লিফটের জন্য পেশেন্টদের কাজে লাগবে, সেটা হচ্ছে যে এটা সুপারফিশিয়াল স্কিনের যে লেয়ারটা আছে সেই লেয়ারটাতে একটু পিলিং করবে। এটাই মেইন ট্রিটমেন্ট। আর এই ট্রিটমেন্টের সাধারণত প্রত্যেক সেশনে যেটা হয় যে এই ট্রিটমেন্টটাই আমরা শুরু করা হয় 2 মিনিট করে, 2 থেকে অ্যাটলিস্ট 10 মিনিট পর্যন্ত বাড়ানো যায়। তো আমরা যেহেতু আজকে প্রথম ট্রিটমেন্ট করছি সেজন্য আমরা 2 মিনিট রাখবো। 2 মিনিট রাখার পরে আমরা আবার নিউট্রালাইজ করবো নর্মাল স্যালাইন দিয়ে। নেক্সট আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ভাইটাল সি হাইড্রেটিং মাস্ক। মাস্কটা ইউজ করবো যাতে পেশেন্টের স্কিনটা একটু রিজুভিনেটেড থাকে। পাঁচ মিনিট রাখার পরে আমরা আবার সেম নর্মাল স্যালাইন দিয়ে এটাকে আবার উঠিয়ে দিব। নেক্সট প্রসেস যেটা সেটা হচ্ছে ইমেজের লাইটেনিং সিরাম।
যেটা সাথে আমরা অ্যাড করব হচ্ছে 25% হাইলুরোনিক অ্যাসিড এনহ্যান্সার, যেটা স্কিনটার লাইটিং টোনটাকে একটু বাড়িয়ে দিবে। স্কিনে যে কালো দাগ, সূর্যরশ্মির জন্য যে ডার্কেনিং ভাবটা হয়ে যায়, প্লাস বিস্তার যেই ম্যালাজমা যেটা থাকে সেটা অনেকটা দূর হয়ে যায়। তো প্রথম ট্রিটমেন্ট আমরা লাইটেনিং সেরামের জন্য দিচ্ছি। 3 মিনিট রাখার পরে আমরা এটাকে এবারে নিউট্রালাইজ করব না, এটার সাথে আমরা অ্যাড করে দিব হচ্ছে ইমেজের ভাইটাল সি হাইড্রেটিং অ্যান্টি এজিং সেরাম। তো লাইটেনিং প্লাস অ্যান্টি এজিং দুটো হিসাবে যেটা আমাদের স্কিনে বলি রেখা বা এগুলো আছে সেগুলো দূর করবে। এটা অ্যাটলিস্ট 3 থেকে 4 মিনিট থাকবে। 3 থেকে 4 মিনিট থাকার পরে আমরা আবার সেম এটাকে নিউট্রালাইজ বা ওয়াশ করে নেব হচ্ছে নর্মাল স্যালাইন দিয়ে। নেক্সট এবং লাস্ট স্টেজে আমরা ডেইলি ডিফেন্স ইমেজের সানব্লক যেটা সেটা দিয়ে রাখবো। এটা আমরা যেহেতু স্কিন এক্সফোলিয়েশন হয় সেজন্য আমরা সানব্লকটা ইউজ করব। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের রেড এলইডি লাইটের নিচে আমাদের ক্যাটলিস্ট পেশেন্টকে 5 মিনিট রাখতে হবে। এটা খুবই একটা পেইনলেস এবং ট্রিটমেন্ট, আর এটাই আমাদের শেষ। নেক্সট আমরা আবার 2 সপ্তাহ পর ওনার সাথে নেক্সট ট্রিটমেন্টের জন্য দেখা করব। প্রিয় দর্শক, আর একদিন পরে 21শে ফেব্রুয়ারি। 21 এলেই আমাদের সবার মনে এক আলাদা রকমের বাঙালি চেতনা জেগে ওঠে। তো চলুন দর্শক, আমরা দেখে নিই আমাদের এবারের 21শে ফেব্রুয়ারির ফ্যাশন ট্রেন্ড কি। আমরা গভীর শ্রদ্ধার সাথে প্রতি বছর স্মরণ করি 21শে ফেব্রুয়ারি। কিন্তু বর্তমানে এইসব প্রকাশের প্রভাব পড়েছে পুরো পোশাকে। সাদা কালো সালোয়ার কামিজের সাথে দেশীয় গহনা, এই যেন 21শের বর্তমান সাজ পোশাকের ধারায় এক অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে সাদা কালো প্রিন্টের মাঝে আবার হাতের কাজ করা হয়ে থাকে এবং সাদা কালোর সাথে লাল রঙের যোগ করা হয়েছে। এ যেন শহীদদের রক্তক্ষয়ের সেই স্মৃতিকে আরো বেশি প্রগাঢ় করে তুলেছে। এই দিনটিতে আমরা যেহেতু ভোর থেকে সারাদিন বাইরে কাটাই, তাই সাজু হওয়া যায় সেরকমই স্নিগ্ধ ও হালকা। যেহেতু সাদা কালো ও লালের কম্বিনেশন রয়েছে, তাই হালকা মেকআপে লাল লিপস্টিক মানাবে ভালো। একুশের দিনটিতে নিজেকে সাজিয়ে তুলুন মানানসই ভাবে। প্রিয় দর্শক, আল হাসান ডায়মন্ড গ্যালারির রূপতাবন অনুষ্ঠানের এই বিশেষ আয়োজনের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবে না, আমাদের সাথেই থাকুন। Al Hasan Diamond Gallery tumake diyechi amar mone shobi ke kemon shubhashe notun lux elo bishesh sheta perfume niye
stylized. Chaya, touch of glass. Al Hassan Diamond Gallery. টিফিন বিস্কুট খাও, ছক্কা হাঁকাও, জীবনের দৌড়ে ছক্কা হাঁকাতে টিফিন বিস্কুট। বি দ্য সিক্সার। বাহ, ভালো তো, চায়ের দামে শরবত পেলাম, ভালো না? কেন চায় তো চিনে দিচ্ছিস কেন? এখন বাংলালিংক মানে সবচেয়ে কম রেট। নতুন বাংলালিংক সংযোগ কিনলে যে কোনো অপারেটরে 12 পয়সা প্রতি 10 সেকেন্ড দিন রাত 24 ঘন্টা। এছাড়াও সকল বাংলালিংক গ্রাহক মাত্র 50 টাকা রিচার্জে উপভোগ করুন 11 পয়সা প্রতি 10 সেকেন্ড যে কোনো অপারেটরে দিন রাত 24 ঘন্টা। স্টার্ট লিখে ফ্রি SMS করুন 3487 নাম্বারে। দিন বদলের চেষ্টায় বাংলালিংক। Touch of elegance. Al Hassan Diamond Gallery. এত কিছু কোনো দরকার নেই, এলো নতুন সার্ফ এক্সেল বাদশাবাদ লেবু আর নীলের শক্তি নিয়ে, যা চকলেট বা সসের মতো কঠিন দাগ তুলে ফেলে খুব সহজে। নতুন সার্ফ এক্সেল, বি মোর স্টাইলাইজড, বি আ টাচ অফ লাভ। Al Hassan Diamond Gallery. Jump Kids, Nasir Cooper একটি পণ্য। Be more stylized. Jaya, touch. Apply. Al Hassan Diamond Gallery.